কেন এত মাইলেজ কম? তো একটা বাইক যদি 34 কিলো বা 35 কিলোমিটার যায়, যদি 37 কিলোমিটার যায়, তাহলে কিন্তু এই বাইকগুলো কমিউটার বাইক। হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড নিউ অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আপনারা অবশ্যই থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকে কি মূলত কি ভিডিওটা আজকে আপনাদের সামনে নিয়ে আসতেছি। তো আজকে কথা হইলো যে পালসার 150 সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল চ্যানেল ABS যে বাইকটি আমি কিছুদিন আগে একটা মাইলেজ টেস্ট দিয়েছিলাম, তো সেই বাইকটি থেকে আমি মাইলেজ পেয়েছিলাম আপনার 40 কিলোমিটার পার লিটারে। তো সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। তো আজকে কথা বলবো মূলত আমার সামনে দেখতে পাচ্ছি বাজাজ পালসার সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল ডিস্ক, এটা সিঙ্গেল চ্যানেল ABS না, এটা নন ABS। তো এটার ফিডব্যাক আমার কাছে বেশি ভালো লেগেছে দেন এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক, এটা নন ABS। তো এটা আমার কাছে মাইলেজ গেছে মোটামুটিভাবে 55+, হয়তো বা বিশ্বাস করবেন না। তো এটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক। আমি যেটা ভাবতেছি যে এই বাইকটি 55+ যাওয়ার কারণটা কি? কারণ অবশ্যই আছে। তো কারণ আমি যেটা দেখলাম বাজাজ পালসার যেটা সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল চ্যানেল ABS ছিল, তো সেটা হচ্ছে সেটার মধ্যে একটু চেঞ্জেস করছে। যে চেঞ্জেসের যে কী বিষয়টা, আসলে দুইটা জিনিস আমি এই বাইকটির মধ্যে যেটা এই বাইকটির মধ্যে আছে ওটার মধ্যে সেটি পাইনি। তো সেটা হচ্ছে এক নম্বর পয়েন্টে যদি আমি বলি, এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে কার্বোরেটর যেটা ইঞ্জিনটাকে পরিচালিত করে, যে এই বাইকটিতে তেল যেটাকে সাপ্লাই করে যে ইঞ্জিনটাকে, এটাকে বলা হয় কার্বোরেটর। এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে এই কার্বোরেটরটা, কিন্তু আমি এই কার্বোরেটর আমি যে বাজাজ সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল চ্যানেল ABS, তো সেটার কার্বোরেটর আমি দেখতেছি আর এটার কার্বোরেটর দেখতেছি, এটা কিন্তু একেবারে একটু চেঞ্জেস করছে। তো সব কিছুই একই আছে কিন্তু কার্বোরেটরটা কিন্তু একটু আলাদা। তো সেটার বিবেচনায় আমি যদি বলতে চাই এটার একটু কার্বোরেটরটা একটু আলাদা করছে, ওটার কিন্তু একটু চেঞ্জেস নিয়ে আসছে। তো সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলতেছি। তো এটা এক নম্বর পয়েন্ট গেল। আরেকটা হচ্ছে এই বাইকটিতে যেটা আছে সেটি হচ্ছে একটা এসি লাইন আছে, যেটা এসি এই কার্বোরেটর থেকে যেখানে আপনার হাওয়া নেয় যে কার্বোরেটরটা, তো ওটার একটা এই সিটের নিচে আছে, এই যে এই সিটের নিচে আছে, আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো সেটা কিন্তু ওই বাজাজ পালসার ABS যেটাতে ছিল যে রেডিশনটা আছে ওটাতে কিন্তু দেয়নি। আমি আপনাদেরকে দেখা দিচ্ছি, আমি আমার কাছে যে বাজাজ পালসার ABSটা ছিল, সে বাজাজ পালসার ABSটা আমি 5000 RPM এ বাইকটি রাইড করছিলাম। তো সেই বাইকটি আমার কাছে 40 কিলোমিটার গিয়েছিলো, তো পার লিটার 40 কিলো। তো সেই তুলনায় এই বাইকটি আমার কাছে বেশি গেছে। তো তাইলে আমি ভাবতেছি আসলে এটার মধ্যে কি কাহিনীটা কি হয়েছে। দেন আমি দেখতে পাচ্ছি কার্বোরেটর চেঞ্জ করছে, একটু পরিবর্তন নিয়ে আসছে, আরেকটা জিনিস ওটার মধ্যে দেয় নাই, ওটাতে ABS দেওয়া হয়েছে, দেন এটাতে কিন্তু ওটা দেওয়া হয়নি। এই যে দেখতে পাচ্ছি আমি এই জিনিসটার কাজ হচ্ছে যে কার্বোরেটরের যে হাওয়াটা বের হয় ওই হাওয়াটা দিয়ে কিছু পরিমাণ তেল বের হয়, তো ওটাতে আবার রানিং আবার চলে আসে এখানে। তো এই জিনিসটা কিন্তু ওই ABS-এ দেওয়া হয়নি। দেন এই জিনিসটা একটু লাগাই দিই আমি সিটটা। তো মূলত আপনারা বুঝতে পারলেন যে যেই কী কী জিনিস দুইটা দেওয়া হয়নি ওই বাইকটির মধ্যে। তো আমি ভাবতেছি যে ওই কারণেই নাকি এই বাইকগুলোর ওই বাজাজ পালসার যেটা ABS রেডিশন ছিল সেই রেডিশনটার একটু তেলের ঝামেলা হচ্ছে। আমাকে একজন এক ভাই কমেন্ট করে জানিয়েছিল যে ওনার 34 কিলোমিটার গেছে পার লিটার তেলে। তো আমার কাছে গেছে, আমি 5000 RPM এ বাইকটি রাইড করছিলাম, তো আমার কাছে গেছে আপনার 40 কিলোমিটার, ওনার কাছে গেছে 34 কিলোমিটার। তো আমি আরেকজনকে জিজ্ঞাসা করছিলাম, তো ওনার গেছে 37 কিলোমিটার। তো আমার কাছে, আমি 5000 RPM এ বাইকটি রাইড করছিলাম, তো আমার কাছে গেছে 40 কিলোমিটার প্রতি পার লিটারে। তো আমি ভাবতেছি এই বাজাজ পালসার যেটা ABS রেডিশন করছিল, তো ওইটার আসলে সমস্যাটা কোথায়? তো আমি সমস্যার মতো এই দুইটা সমস্যা আমি পাইলাম, যে কার্বোরেটর একটু চেঞ্জ করছে আর ওই জিনিসটা কিন্তু দেওয়া হয়নি অ্যাকচুয়ালি। তো তারপর আমি আমার কাছে যে বাইকটি আমার যে এক ভাইয়ের কাছে আমি জিজ্ঞাসা করছিলাম, তো ওনার প্রবলেমটা আমি একটু প্রবলেমটা বলি, যে এই যে ব্রেক লিভারটা আছে এই লিভারটা একটু হাই করানো ছিল। তো এই যে ফুটপ্যাডস আছে, এই ফুটপ্যাডসটা আপনার লেভেলেই আছে, তো এনার এর তুলনায় এই যে ব্রেক লিভারটা আছে এই ব্রেক লিভারটা একটু হাই পরিমাণ ছিল, সে কারণে কিন্তু অনেকটা ব্রেকটা ড্রামটা অনেকটা গরম হয়ে গেছিলো। তো আপনারা অবশ্যই এই বিষয়গুলো যারা বাজাজ পালসার ABS রেডিশনটা বাইকটি রাইড করতেছেন, তো অবশ্যই এই জিনিসটা একটু গুরুত্বপূর্ণ দেখবেন, যে পা রাখার যে
ফুট প্রেসার যে জায়গাটা আছে এই জায়গাটা থেকে এই ব্রেক লিভারটা যেন একটু হাই না হয়ে থাকে, তো এটা লেভেলে রাখবেন। তাহলে কিন্তু আপনার এই জায়গায় যে পাটা রাখবেন, এই জায়গাটাতে পাটা রাখবেন, এটা যদি একটু হাই হয়ে থাকে তাহলে কিন্তু সামনের পায়ের কিন্তু ভরটা কিন্তু একটু হইলেও এই জায়গাটাতে পড়ে। দেন এই জিনিসটা একটু খোল করবেন যেন এই যে এই জিনিসটা একবারে লেভেলে থাকে। লেভেল করার জন্য এই যে এখানে একটা স্ক্রু দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছেন এই স্ক্রুটা আপনার একটু টাইট করে দিলে, অ্যাডজাস্ট করে দিলে এটা দেন একেবারে লেভেল হয়ে থাকবে। আর অবশ্যই আপনারা খেয়াল করবেন যেন ব্রেক ড্রাম যেন হিট না হয়ে থাকে, চাকা দুইটা যেন অন্যরকমভাবে ফ্রি থাকে, তাহলে কিন্তু আপনার বাইকটি মাইলেজ ভালো দিবে। তো এই ছিল যে আমার যে দুইটা জিনিস আমার কাছে একটু চেঞ্জেস মনে হয়েছে, বাজাজ পালসার যেটা এবিএস রেডিশনটা আছে। তো ওই বাইকটি নিয়ে সবাই যারা যারা বাইকটি কিনছে অলরেডি সবাই কিন্তু হতাশ যে এই বাইকটি কেন এত মাইলেজ কম। তো একটা বাইক যদি 34 কিলো বা 35 কিলোমিটার যায়, যদি 37 কিলোমিটার যায়, তাহলে কিন্তু এই বাইকগুলো কমিউটার বাইকগুলো আমাদের রাইড করার সময় অনেকটা অনেক অনেক বিপদ হয়ে পড়বে। কারণ 40 বা 35 কিলোমিটারে আমাদের এই কমিউটার সেগমেন্ট 150 সিঙ্গেল ডিস্ক একটা বাইক চালাবো আমরা 35 কিলোমিটার, তো এটা আমরা কখনো আশা করতে পারি না। যদিও 50 কিলোমিটার যায় তাও কিন্তু আমাদের কোনো প্রবলেম নেই। তো সেই তুলনায় যারা যারা বাজাজ পালসার এবিএস রেডিশনটা কিনছেন, তো তাদের ভয়ের কোনো কিছু কারণ নাই, দুইটা জিনিস চেঞ্জেস করছে। তো এটা একটু একটু যদি অ্যাকচুয়ালি মেনটেন্স করে চালা যায় তাহলে কিন্তু আপনার বাইকটি একটু মাইলেজটা বাড়তে পারে। দেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই জিনিসগুলো সচরাচর ব্রেক লিভারটা যেন উঠে না থাকে, যেন পিছনের ড্রাম যেন হিট না হয়ে থাকে, আপনারা এই জিনিসগুলো খেয়াল করবেন। আর মাসে মাসে বা মোবাইল যখনই চেঞ্জ করবেন তখনই যেন এই ইয়ার ফিল্টার ফোমটা যেন আপনারা ওয়াশ করেন বা পরিবর্তন করেন, যদি পরিবর্তন করতে লাগে তাহলে কিন্তু পরিবর্তন করে দিবেন। তো যারা যারা বাজাজ পালসার এবিএস সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএসটা কিনছেন, তাদের কাছে আমি দুই তিনটা বাইকের কাছে যারা যারা বাইক রাইড করতেছিল আমি তাদের কাছে জিজ্ঞাসা করছিলাম যে এই বাইক কমফোর্টেবল কেমন। তো আমার কাছে বিশেষ ভালো লেগেছে, কমফোর্টেবল সব দিক দিয়ে ঠিক আছে, কিন্তু এই বাইকটিতে কেন এই দুইটা চেঞ্জেস করা হয়েছে। আর অ্যাকচুয়ালি এই বাইকটিতে যদি আপনার যদি ফুয়েল ইঞ্জেক্টেড বা ফুয়েল ইঞ্জেকশন যদি এফআই করতো তাহলে কিন্তু বেশি ভালো হইতো, কিন্তু কেন এফআই করতেছে না। এই বাইকগুলো সচরাচর এত বিক্রি হওয়ার পরেও বাজাজ কোম্পানি এটাতে কেন এতটা গুরুত্বপূর্ণ দিচ্ছে না ওনারা। তো আমার কাছে সেই বাজাজ কোম্পানির কাছে অনেকটা অভিযোগ থাকলো যে এই বাইকগুলো যদি আমরা যদি 35 কিলোমিটার বা 40 কিলোমিটার পার লিটার মাইলেজ পাই তাহলে কিন্তু আমাদের অনেকটা সমস্যা হবে এই বাইকগুলো চালাইতে। আপনারা কেন এই বাইকটিতে যদি অ্যাকচুয়ালি যদি ফুয়েল ইঞ্জেকশন যদি দিতেন তাহলে কিন্তু একটু মাইলেজের দিক থেকে একটু সাপোর্ট পাওয়া যেত এই বাইকটি থেকে। তো ফুয়েল ইঞ্জেকশন যদি দিত তাহলে কিন্তু বেশি ভালো হইতো। দেন এই আরেকটা প্রবলেম আছে আমাদের এই ফুয়েল ইঞ্জেকশন দিয়ে। তো প্রবলেমটা আমি বলতেছি যে ঢাকা শহরে কিন্তু অনেক এই ফুয়েল ইঞ্জেকশনের আপনার ক্লিন করানোর জন্য অনেক আপনার মেশিন টেশিন আছে, কিন্তু আমাদের এই উত্তরবঙ্গে বাজাজ উত্তরা মোটরস এখন পর্যন্ত এই ফুয়েল ইঞ্জেকশনের আপনার ক্লিনার বা যেটাকে বলা হয় ফুয়েল ইঞ্জেকশনের যেটাকে সাপ করে আপনার পরিষ্কার করে এই মেশিনটা আমাদের এই উত্তরবঙ্গে এখনও নেই। তো আমার এটাই একটা অভিযোগ। তো আপনারা যদি এই বাইকগুলোতে ফুয়েল ইঞ্জেকশন সিস্টেমটা দেন যেন এই প্রত্যেকটা সার্ভিস সেন্টারে যেন এই ফুয়েল ইঞ্জেকশন ক্লিনারটা যেন থাকে। তো আমার কাছে এটাই ওনাদের কাছে দাবি যে এই বাইকগুলোতে একটু ফুয়েল ইঞ্জেকশন দেন, যেন যেমন আইএসএসসি বাইকগুলোতে কিন্তু সচরাচর 25 সেগমেন্টে কিন্তু এখন ফুয়েল ইঞ্জেকশন দেওয়া হচ্ছে, কিন্তু এই বাইকগুলোতে ফুয়েল ইঞ্জেকশনটা আমরা পাচ্ছি না। এটা দেন কার্বোরেটরও পাচ্ছি, এটা যেটা যতটুকু অ্যাডজাস্ট করে রাখবো ততটুকুই পাবে। আর যদি মাইলেজটা একটু যদি আমরা বাড়াইতে চাই, যদি মাইলেজের ক্ষেত্রে যদি কার্বোরেটরটা যদি আমাদের অ্যাডজাস্ট করতে লাগে তাহলে কিন্তু আমরা সেই পারফরমেন্সটা এই বাইকটির মধ্যে পাবো না। তো আপনারা সচরাচর চেষ্টা করবেন বাজাজ উত্তরা মোটরস একটু পরিবর্তন করে নিয়ে আসেন বাইকটিতে, যেন ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম দেওয়া হয়, যেন আপনার ফুল ডিজিটাল মিটার দেওয়া হয়, এখানে অ্যানালগেই আছে ঠিক। তো আজকে ছিল এ পর্যন্তই আমার যে বাইকটি নিয়ে অভিযোগ ছিল বাজাজ এবিএস, আর এটা হচ্ছে নন এবিএস। তো এবিএসটা নিয়ে আমি আসবো আপনাদের সামনে। তো যে দুইটা জিনিস আমি চেঞ্জেস দেখছি সেই দুইটা জিনিস আপনাদেরকে আমি দেখাবো যে এই দুইটা জিনিস আমি এই বাজাজ পালসার এবিএস যে রেডিশনটা ছিল এই বাইকটিতে আমি পাইনি। তো এটা হচ্ছে নন এবিএস। তো নন এবিএসটার আসার কারণ হচ্ছে এই দুইটা জিনিস আপনাদেরকে দেখাই দিলাম যে ভিতরে যে একটা আপনার সিটের নিচে যে একটা এসি লাইন থাকে কার্বোরেটরের সাথে কানেক্টেড, তো ওই জিনিসটা কিন্তু আপনার বাজাজ পালসার এবিএস যে রেডিশনটা ছিল সিঙ্গেল চ্যানেল এবিএস, তো ওটাতে আমি কিন্তু পাইনি। তো ফাইনালি তো আমার এই অভিযোগটা ছিল যে বাজাজ পালসার, আজকে যে মূলত টপিকটা হচ্ছে যে বাজাজ পালসার এবিএস যে রেডিশনটা আছে সিঙ্গেল চ্যানেল এবিএস, তো সেটাকে নিয়েই।
তো আপনারা চাইবেন অবশ্যই এই জিনিসগুলো মেনটেনেন্স করতে, আর যেহেতু কোম্পানি দিয়ে দিছে অলরেডি এই দুটো জিনিস চেঞ্জেস, তো অবশ্যই এটা একটু আমার কাছে ব্যাড বলতে এটা ব্যাড সাইড হয়ে পড়ছে যে এই দুইটা জিনিস কেন দেয় নাই ওনারা। তো আগেরটা যদি দিত, যেটা নন এবিএসে যেটা কার্বোরেটর ছিল, যদি আবার এসি লাইনটা যদি দেওয়া হয়তো তাহলে কিন্তু আরেকটু মাইলেজটা আমরা বেটার পাইতাম। তো সেক্ষেত্রে এটা বলবো যে আপনারা অবশ্যই বাজাজ কোম্পানি এটা আপনারা ফুয়েল ইঞ্জেকশন সিস্টেমটা এখানে দেন। তো আজকে ছিল মূলত এ পর্যন্তই আজকে, যে বাজাজ পালসার এবিএস রেডিশনটা মাইলেজ নিয়ে হতাশ। তো অবশ্যই ভিডিওটা দেখে অবশ্যই আপনাদেরকে বুঝে গেছেন যে আমি আবারও আপনাদের সামনে চলে আসবো যে বাজাজ পালসার এবিএস রেডিশনটা আছে, এই দুটো জিনিস কী কী চেঞ্জেস করে হয়েছে আমি সম্পূর্ণ আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিব। তো ভিডিও দেখার জন্য অবশ্যই, যারা এখনও নতুন আমার চ্যানেলে, অবশ্যই এই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে রাখবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর একটি কমেন্ট করে আমার সাথেই থাকবেন। তো সামনে চলতেছে ঈদ, এখন চলতেছে ঈদ, অবশ্যই আপনারা রাইড করার যেখান থেকে রাইড করতেছেন, বাইক রাইড করতেছেন, অবশ্যই সাবধানে রাইড করবেন। আর হ্যাঁ, বাইক রাইড করার সময় অবশ্যই সার্টিফাইড হেলমেট ইউজ করবেন, সেফ রাইড মানে হ্যাপি লাইফ। তো সময়ের চেয়ে জীবনের দাম অনেক বেশি, অবশ্যই আপনারা সেদিক থেকে একটু সার্টিফাইড হবেন আর সেদিক থেকে একটু বেশি ভালো কেয়ারফুলি বাইকটি রাইড করবেন। তো ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমিও সুস্থ থাকবো, আমিও ভালো থাকবো। যতক্ষণে ভিডিও না নিয়ে আসি ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, দেন ভালো থাকবেন, আর আমিও ভালো থাকবো। তো দেখা হচ্ছে নতুন কোনো বাইকের রিভিউ নিয়ে, নতুন কোনো বাইকের টিপস নিয়ে, নতুন কোনো বাইকের ব্লগ নিয়ে।